নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই হাতে চুরি পড়ার মাধ্যমে আপনি আপনার মনের গোপন ইচ্ছা পূরণ করতে পারবেন কিভাবে আপনার মনের সে গোপন ইচ্ছা পূরণ হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সঙ্গে দেখুন চুরি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির উপকরণ বা অলংকার নয় এই চুরি এমনই এক ধরনের অলংকার যা যুগ যুগ ধরে মেয়েদের হাতে শোভা বাড়িয়ে আসছে একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার প্রিয় মানুষের হাতটি খালি রয়েছে তাহলে বেশি সুন্দর লাগে নাকি হাতে যদি চুরি থাকে তবে বেশি সুন্দর লাগে আমার মনে হয় দ্বিতীয় অপশানটি আপনার বেশি পছন্দ তবে আসুন জেনে নিন কীভাবে চুরির মাধ্যমে মনের গোপন ইচ্ছা পূরণ হতে পারে সামনেই শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের মাস এই মাসে বিবাহিত এবং অবিবাহিত নারীরা চুরি পড়ে থাকে বিশেষ করে যারা কুমারী নারী রয়েছে বা অবিবাহিত নারী রয়েছে তারা দেখবেন হাতে সবুজ রঙের চুরি পড়ে থাকে কিন্তু মনে রাখবেন আপনারা কখনোই শনিবার বা মঙ্গলবারের দিন সবুজ চুরি কিনবেন না কারণ এই দুটো দিন অশুভ বার হিসাবে গণ্য করা হয় আপনারা যেদিনই চুড়ি কিনুন না কেন চুরি আপনারা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে সোমবারের দিন পরিধান করুন এবং পরিধান করার আগে সেই চুরি অবশ্যই মাতা পার্বতীকে নিবেদন করবেন তারপর আপনি চুরি পরবেন তবে দেখবেন আপনার মনের যে ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা অনেকাংশে পূরণ হয়ে যাবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যারা বিবাহিতা রয়েছেন তারা কখনোই কালো রঙের চুরি পরবেন না আর যারা অবিবাহিত রয়েছেন তারা যে কোনো রঙের চুরি পরতেই পারেন তবে কানো রঙের চুরিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ কানো রঙ অশুভ রঙ আর এই রং যদি আপনি ব্যবহার করেন অর্থাৎ কানো রঙের চুরি যদি আপনি ব্যবহার করেন তবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাড়বে এবং যারা কুমারী রয়েছেন তাদের বিবাহে সমস্যা দেখা দিবে। সেই জন্য শুধু শ্রাবণ কেন যে কোনো সময় আপনারা কালো রঙের চুরি অ্যাভয়েড করার চেষ্টা করুন যাদের স্বাস্থ্যজনিত সমস্যা লেগেই থাকে তারা সোনা এবং চাঁদি সমানভাবে মিশান সেই মিশ্রণের দ্বারা একটি চুরি বানান সেই চুরিটি আপনারা অবশ্যই দু হাতে একটি করে দুটি পরিধান করে থাকুন দেখবেন আপনাদের যে ঘন ঘন বিভিন্ন শরীরের সমস্যা সেখান থেকে অনেকটা মুক্তি পাবেন এছাড়াও একাধিক গবেষণায় দেখা গেছে চুরি পড়ার অভ্যাস করলে আমাদের শরীরের একাধিক উপকার হয় যা শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে প্রথমত রক্ত সরবরাহে উন্নতি ঘটে আপনারা দেখবেন চুরিপণ্ডে প্রতিনিয়ত তা কবজিতে ঘষা লাগে এমন হওয়ার কারণ সারা শরীরে রক্ত প্রবাহ বেড়ে যায় ফলে শরীরের বিভিন্ন অঙ্গে প্রতিটি কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যাওয়ার কারণে সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা যেমন বৃদ্ধি পায় তেমনই রোগমুক্ত জীবনের পথে আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব তাই অনেক পুরুষ মানুষেরাও সোনার বা রূপার বা তামার আপনারা দেখতে পাবেন চুরি বা বেসনেট পড়ছে দ্বিতীয়ত আপনারা দেখতে পাবেন যাদের বিবাহ হয়ে গেছে তারাও কিন্তু চুরি পড়ে আছে কারণ কি চুরির মৃদু আওয়াজে একদিকে যেমন দুশ্চিন্তা বা মানসিক অবসাদ কমে সেই সঙ্গে বাচ্চার শ্রমণ ক্ষমতারও উন্নতি ঘটে এবার নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপাত দৃষ্টিতে যা একেবারেই গুরুত্বহীন একটি অলংকার মাত্র তা আদতে কতটা প্রভাব ফেলে থাকে মানব শরীরের উপর কাজেই অবশ্যই বিভিন্ন রঙ বেরঙের মহিলাদের চুরি পড়া উচিত তৃতীয়ত মনের ভেতরে ভারসাম্য বজায় রাখে বিভিন্ন উপকরণের তৈরি চুরি যেমন প্লাস্টিকের চুরি শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন হয় যাতে আমাদের মনোবল খুব বৃদ্ধি পায় আবার অন্য উপকরণ দিয়ে তৈরি চুরি মনের পরিবর্তন অনেকটাই দেখতে পাওয়া যায় কেন এমনটা হয় তা নিয়ে এখনও গবেষণা চলছে তবে বিশেষজ্ঞদের মতে পৃথিবী হলো আস্ত একটা শক্তির বলয় যার শরীরের প্রতিটি কণায় রয়েছে ম্যাগনেটিক পাওয়ার যা চুরির উপর প্রভাব ফেলে থাকে যে কারণে এক এক ধরনের পণ্ডে এক এক রকমের প্রভাব পড়ে থাকে আর সেই মতো মন ও শরীরের প্রভাব পড়ে থাকে চুরি যেহেতু বৃত্তাকার আকৃতির হয় কাজেই এই চুরি চন্দ্র ও বুধকে নিয়ন্ত্রণ করে থাকে কাজেই আমাদের মন থাকে শান্ত ও চাপমুক্ত এই প্রসঙ্গে জানিয়ে রাখি চুরি আপনি যাকে পছন্দ করেন তাকেই উপহার হিসাবে দিতে পারেন কিন্তু মনে রাখবেন অন্য কাউকে না দেওয়াই উচিত মনের জোর বাড়ে কাঁচের চুরি পরিবেশের অন্দরে থাকা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে এর ফলে তার প্রভাবে আমাদের মন এবং মস্তিষ্ক চাঙ্গা হয়ে ওঠে সেই সঙ্গে খারাপ শক্তির প্রভাব কমে ফলে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় তাই নিজের পাশাপাশি বাচ্চাদেরও কখনো খালি হাতে রাখবেন না বাচ্চাদের অবশ্যই চুরি পড়ান দেখবেন বাচ্চাদেরও উপকার হবে ধন্যবাদ